টেলিভিশন খুললে যে জনস্রোত দেখি তরুণ ছাত্ররা যুবকেরা তারা তো বিএনপি করে না কোনো রাজনৈতিক দল করে না জীবন জীবিকার তাকিয়ে দেয় একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে তারা তো মেধার ভিত্তিতে চাকুরি চায় তারা তো বলছে না যে আমাকে দিতেই হবে চাকরি পৃথিবীর কোনো দেশে ছাপ্পান্ন ভাগের কোটা নাই পৃথিবীর কোথাও নাই এটি যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা যেটি অসভ্যতার পরিচয়ক এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে একবার আদালত রায় দিয়েছিল কোটা ব্যবস্থা বিলুপ্ত করে এখন আবার অদৃশ্য সুতার টানে এখন করে আবার নতুন করে কাটা কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আমাদের দল থেকে এবং আমরা এখানে সবাই এই কোটা আন্দোলনে বা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন তরুণ সমাজ ছাত্র সমাজ বর্তমানে করে যাচ্ছে আমরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ এই যুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছিলেন তার তিনটি মূল লক্ষ্য অর্জনের জন্যে সাম্য সামাজিক সুবিচার মানবিক মর্যাদা এটি মাত্র মানুষ হিসাবে মর্যাদার জন্যে আমাদের যাতে একটি মনোভাবের আমাদের মতের যাতে মূল্য থাকে আমাদের ভোটের যাতে মূল্য থাকে সেই জন্যই আমরা জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আজ এত বছর পর দেখা যাচ্ছে দেশে গণতন্ত্র নাই যে গণতন্ত্রের জন্যেই আমরা মূলত যুদ্ধ করেছিলাম এই দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে প্রত্যেকটি মুক্তিযুদ্ধ বলেছে যে আমরা মুক্তিযুদ্ধ করতে চাই না আমরা বৈষম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা চাই মেধার ভিত্তিতে চাকুরি পাক এটাই আমরা চাই এখানে অত্যন্ত দুঃখ লাগে এক তরুণদের সামনে কী ভবিষ্যৎ আছে এই যে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে এটা কারা মুক্তিযোদ্ধা এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই যুদ্ধের সময় ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা আশি হাজার আমরা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম আমার ওই দিনে পাঁচশত ছাত্রই ছিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটেলিয়ানের কমান্ডার ছিলাম সেখানে পাঁচশত সৈনিককে আমি রিক্রুট করেছে ছাত্রকে আমি রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ানের জন্যে এইসব ছাত্ররা বীর বিক্রমে যুদ্ধ করেছে এ ধরণে একশো জন জীবন দিয়েছে সম্মুখ যুদ্ধে তারপর ষোলোই ডিসেম্বরের পর এরা যে যার বাড়িতে চলে গেছে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আবার পড়াশোনা করেছে তারা তো কোনো কোটা চায় নাই এই কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্যে যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে সেই জন্যই তারা এই আন্দোলন করছে আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে বাকি পঁচানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক সরকারি চাকরিতে এটাই আমরা আজকে এই সভা দাবি করছি